চলতি ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতীয় তিনজন ব্যাটার ডাক মেরেছেন। ওয়ানডেতে সর্বোচ্চ ডাক মারা ব্যাটসম্যান কি, এক নজরে দেখে নিন। ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ডাক বা শূন্য রানে আউট হওয়া 10 ক্রিকেটার যারা। এই তালিকার 10 নম্বরে রয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি। তিনি 187 ইনিংস ব্যাট করে 23 বার ডাক মেরেছেন। তালিকার 9 নম্বরে রয়েছেন কালুভি থারানা। তিনি 181 ইনিংস ব্যাট করে 24 বার ডাক মেরেছেন। 8 নম্বরে রয়েছেন ক্রিস গেইল। তিনি 294 ইনিংস ব্যাট করে মোট 25 বার ডাক মেরেছেন, অর্থাৎ শূন্য রানে আউট হয়েছেন। এই তালিকার 7 নম্বরে রয়েছেন চামিন্দা ভাস। তিনি 220 ইনিংস ব্যাট করে মোট 25 বার ডাক মেরেছেন। 6 নম্বরে রয়েছেন মুতিয়া মুরালিধরন। তিনি 162 ইনিংস ব্যাট করে মোট 25 বার ডাক মেরেছেন, অর্থাৎ শূন্য রানে আউট হয়েছেন। তালিকার 5 নম্বরে রয়েছেন শ্রীলঙ্কান বোলার লাসিত মালিঙ্গা। তিনি 119 ইনিংস ব্যাট করে মোট 26 বার ডাক মেরেছেন। এ তালিকার 4 নম্বরে রয়েছেন মাহেলা জয়বর্ধনে, শ্রীলঙ্কান এই লিজেন্ড। তিনি 418 ইনিংস ব্যাট করে মোট 28 বার ডাক মেরেছেন, অর্থাৎ শূন্য রানে আউট হয়েছেন। তালিকার 3 নম্বরে রয়েছেন ওয়াসিম আকরাম, পাকিস্তানের লেজেন্ড। 280 ইনিংস ব্যাট করে মোট 28 বার ডাক মেরেছেন, অর্থাৎ শূন্য রানে আউট হয়েছেন। এ তালিকার 2 নম্বরে অবস্থান করছেন শহীদ আফ্রিদি, পাকিস্তানের এই সাবেক ক্যাপ্টেন। 369 ইনিংস ব্যাট করে মোট 30 বার শূন্য রানে আউট হয়েছেন। তালিকার 1 নম্বরে রয়েছেন মাতারা হারিকেন খ্যাত শ্রীলঙ্কান সাবেক ব্যাটার সনাত জয়সুরিয়া। তিনি 433 ইনিংস ব্যাট করে মোট 34 বার ডাক মেরেছেন। বড় আশ্চর্যের বিষয় হল এই তালিকার 10 জনের মধ্যে 6 জনই হলেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান। এছাড়াও ভারতের বর্তমান ক্যাপ্টেন রোহিত শর্মা, তিনি মোট 16 বার শূন্য রানে আউট হয়েছেন। এবং বাংলাদেশি ড্যাশিং ওপেনার তামিম ইকবাল খান, তিনি মোট 19 বার ডাক মেরেছেন বা শূন্য রানে আউট হয়েছেন।